নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। সেপ্টেম্বর 2023 ছয় রাশি সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করবে। নবগ্রহ আপনাদের কি রেজাল্ট দিতে চলেছে এই 12টি রাশির মধ্যে, ছয়টি রাশি স্পেশাল মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। বিশেষ করে এই মাসে তিনটি গ্রহ বিশেষভাবে লাভ দিবে এই ছয় রাশিকে। এক হচ্ছে রবি, শনি এবং বৃহস্পতি। রবি, শনি এবং বৃহস্পতি এই ছয় রাশিকে মালামাল করবে। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি এই ভিডিওতে আলোচনা করব, কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে তাও আমি আলোচনা করব। দেখুন, একটি কথা আপনাদেরকে বলি, আমাদের নবগ্রহের মধ্যে নটি গ্রহই কিন্তু আমাদের শুভ নয় বা নটি গ্রহই কিন্তু অশুভ নয়। কিছু গ্রহ আমাদের পজিটিভ রয়েছে, কিছু গ্রহ আমাদের নেগেটিভ রয়েছে। অর্থাৎ আপনাদের জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে, এই সেপ্টেম্বর মাসে ছয় রাশি বিশ্ব রেকর্ড করবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশি। প্রথম যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে বৃহস্পতির প্লেসমেন্ট কিন্তু খুব ভালো রয়েছে, রবির প্লেসমেন্টও ভালো রয়েছে, শনির প্লেসমেন্টও ভালো রয়েছে। বিশেষ করে রবি আপনার ভাগ্যভাবে এবং কর্মভাবে অবস্থান করছে, অর্থাৎ মাঝামাঝি সময় পর্যন্ত ভাগ্যভাবে এবং 17 সেপ্টেম্বরের পর থেকে কর্মভাবে। আপনাদের কর্ম ভাগ্য কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে। শনি আপনাদের ট্রাভেল ট্যুরিজমে বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে লাভ দিবে। অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা ট্রান্সপোর্টের ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা নিশ্চিতরূপে কিন্তু লাভ কিন্তু আপনারা পাবেন। এই সময়ের মধ্যে আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হবে, মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা বৃদ্ধি পেতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির দেখুন, রাশিতে এবং আপনার ঠিক ধনভাবে রবি অবস্থান করবে, ভাগ্যভাবে বৃহস্পতি, সপ্তমভাবে শনি। বিশেষ করে অর্থনৈতিক জায়গা আপনাদের মজবুত হতে চলেছে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের থাকছে। নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে ধনু রাশি এবং আপনার সিংহ রাশির ক্ষেত্রে নবপঞ্চম রাজযোগ আপনাদের বিশেষ করে 17 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে এবং শ্মশান এবং মহাপুরুষ রাজযোগ আপনাদের ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে এবং ব্যবসা ক্ষেত্রে আপনারা কিন্তু এই সময় শুভ ফল 100% কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ যারা বিজনেস করছেন বা আপনি পার্টনারশিপ বিজনেস করছেন, এখানে কিন্তু আপনাদের ভালো ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট এই সময় কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময় বড় ধরনের বিনিয়োগ আপনাদের ব্যবসা ক্ষেত্রে হতে চলেছে এবং কর্মযোগ আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের 17 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো, অর্থাৎ বৃহস্পতি রাশিতে আপনার একাদশভাবে শনি, ত্রিকোণভাবে রবি, নবপঞ্চম রাজযোগ আপনার রাশিতে এই বৃহস্পতি আপনাদের সুনাম অর্জন করবে, ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি আপনাদের হবে, আপনাদের সন্তান ক্ষেত্র শুভ, সন্তানের কেরিয়ার এবং শিক্ষাক্ষেত্রে আপনাদের ভালো লাভ আপনারা পাবেন এবং কর্মাধিপতি একাদশভাবে গিয়ে আপনাদের কর্মক্ষেত্রে
একটা উন্নতি বা কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছিলেন এই জায়গাটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, বা আপনাদের প্রমোশনের জন্য যারা চিন্তাভাবনা করছিলেন প্রমোশনের একটা বড় সম্ভাবনা কিন্তু আপনাদের উঠে আসতে চলেছে। এবং এই সময় আপনাদের ব্যবসা ক্ষেত্রে এবং ডেলি ইনকামের জায়গা আপনাদের বিশেষভাবে লাভজনক কিন্তু হতে চলেছে। মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা আপনাদের এই সময় কিন্তু নির্দেশ কিন্তু করছে, অর্থাৎ এই তিনটি রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। এরপর যে রাশি সেই রাশির নাম বিশেষভাবে লাভ পাবে সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থভাবে রবি অবস্থান করছে এবং আপনাদের ভাগ্যভাবে শনি অবস্থান করছে, একাদশভাবে বৃহস্পতি ভাগ্যের সম্পূর্ণরূপে সাপোর্ট, সপ্তম পথে একাদশভাবে গিয়ে আপনাদের লাভ সফলতা সাকসেস আপনাদেরকে দেবে, ইনকাম আপনাদের বাড়বে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের লাভ দেখা যাচ্ছে এবং দাম্পত্য সুখের জায়গা এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সম্পূর্ণরূপে আপনারা পেতে চলেছেন এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। পারিবারিক সুখ আপনাদের এই সময় কিন্তু নির্দেশ কিন্তু করছে এবং ক্যারিয়ার ক্ষেত্রে উন্নতি আপনাদের হতে চলেছে, কর্মক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, বিদেশ থেকে এই সময় কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পাবে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের বিশেষভাবে আপনাদের শোষণ নামক মহাপুরুষ রাজযোগ এবং কর্মক্ষেত্রে রবি এবং আপনাদের একাদশভাবে রবি আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের যোগ আপনাদের দেখা যাচ্ছে, আপনাদের সফলতা দেখা যাচ্ছে, সম্পত্তি প্রপার্টি থেকে আপনারা লাভ পাবেন, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা এ মাসে কিন্তু রয়েছে বৃশ্চিক রাশি। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে এই সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট 100% দিতে চলেছে। সমস্ত রেকর্ড ভেঙে বৃশ্চিক রাশি নতুন রেকর্ড করবে। রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষেত্রে উত্থান এবং আপনাদের এই সময় আকস্মিক কোনো জায়গা থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে আপনার লাভ পেতে চলেছে সেই রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ডেলি ইনকাম আপনাদের বাড়বে, আপনাদের প্রপার্টি থেকে এই সময় লাভ দিবে, আপনাদের ইনকাম সফলতা এবং ভাগ্যের সাপোর্ট, ভাগ্যাধিপতি একাদশভাবে অবস্থান করে আপনাদের ভাগ্যের দ্বারা আপনারা অর্থ কিন্তু পাবেন এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ ডুবে গেছে, আটকে গেছে, দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো পেন্ডিং অর্থ আপনারা কিন্তু পেতে চলেছেন। ক্যারিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে। মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা আপনাদের কিন্তু এই সময় হতে কিন্তু চলেছে এবং আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। ভিডিওটি এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।